আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেকেই কলমা পড়ে মুসলমান হয়েছে, ওনার পিছে নামাজ পড়েছে, ওনার সাথে যুদ্ধ করেছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, জাহেরি পর্দা করেছেন, এরপরে ওনার সাথে যারা ছিল এইরকম কতগুলা লোক, তখন কিন্তু সাহাবি ছিল, এরপরে তারা কি হয়েছে, মুনাফিক হয়ে গেছে। কয়েকজন নিজেকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ বলে ঠিক কিনা, তো তারা মুসলমান ছিল কিন্তু পরে নবী দাবি করেছে। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তাদেরকে কতল করেছে ঠিক কিনা, কিন্তু তারা নামে মুসলমান ছিল, তারা আমার নবীর দুনিয়া থেকে জাহির পর্দা করার পরে তারা কি করেছে, বেঈমানি করেছে ঠিক কিনা। আমার নবী বলছে আমি খাতামুন নবীন, আল্লাহ বলছেন খাতামুন নবীন শেষ নবী, তারপরে দেখা গেছে সেখানে নবী দামি করে এরকম ভণ্ড কতগুলো দাঁড়িয়েছিলেন ঠিক কিনা, এখনো এরকম কিছু আছে। আমরা এই বিষয়ে একমত, এখানে আমার নবীর পরে কোন নবী কোন রসুল আসবে না। আউলিয়া কেরামদের মাধ্যমে, নবীর ওয়ারেসদের মাধ্যমে, আউলিয়া কেরাম ওলামায়ে কেরামদের মাধ্যমে ইসলাম কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, প্রচার প্রসারিত হবে, আলহামদুলিল্লাহ।